হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তা আজ সকাল সকাল লেগে গেছে ধান মারতে, তো ধান মারা হচ্ছে আজকে। তো আজ আমি সকালে মর্নিং এ উঠেই দেখছি ধান মারতে লেগে গেছে। আর কি বলবো, পুরো আঙনাতে একেবারে ধানের বোঝ করা আছে। মারা হলে সব উঠিয়ে রেখে দিবে আর খেরগুলো বাঁধা হবে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো লাগছে আমাকে। তো ভেজিটেবিল ডালের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে নেবো মুগের। এখানে নিয়ে নিয়েছি শিম, ধনে পাতা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ফুলকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর এলাচ। সিদ্ধ করার জন্য ঘি দিয়ে দেবো কড়াইয়ে। চাল সিদ্ধ করার জন্য জল, তারপর ডালটাকে সিদ্ধ করার জন্য দুইটা সিটি মারবো প্রেশার কুকারে। সবজি ভাজার জন্য দিয়ে দেবো তেল।
তাহলে হয়ে গেল আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, কষা হয়ে গেল, সবজি গুলো দিয়ে দেবো মধ্যে রাখা। ডাল সিদ্ধ করা হয়ে গেছে, ধনে পাতা কুচি, জিরো চিনি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। হয়ে গেল মুগ ডাল আমার ভেজিটেবিল। তো তোমাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আসছে সিম্পল ব্লগ।